মাঝরাতে দেবলীনার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। মনে হলো কেউ যেন ওকে ডাকছে। দেবলীনা বিছানায় উঠে বসল। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। দেবলীনা দেখল সারা ঘরটা ধোঁয়াশা হয়ে আছে। তারপর আস্তে আস্তে ধোঁয়া সরে গেল। দেবলীনা দেখল ঘরে একজন আলোয়ান পরা সুপুরুষ ব্যক্তি দাঁড়িয়ে আছে। এ কি দেখছি, এ যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর! এ কি স্বপ্ন না সত্যি? কিরে, এখনো ঘুমিয়ে থাকবি? আমার সাথে আয়। প্রণাম কবিগুরু, আপনাকে শতকোটি প্রণাম। তথাস্তু। দেবলীনা কবিগুরুর সাথে পৌঁছে গেল এক স্বর্গরূপ স্থানে। সেখানে তখন একটা গান বাজছে। দেখা দি বারবার জন্মের প্রথম শুভ ক্ষণ, দেখা দি বারবার জন্মের প্রথম শুভ ক্ষণ, তোমার প্রকাশ আপনারে কর উন্মোচ, রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচ, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়, ব্যক্ত হোক জীবনের এই জায়গাটা খুব চিনি চিনি লাগছে, কোথায় যেন দেখেছি। আরে, এটা তো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। তোমরা তো আমাকে নিয়ে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অনেক পড়াশোনা করো। আচ্ছা বলো তো, আমাদের আদি পদবী কি? আমি জানি গুরুদেব, আপনাদের আদি পদবী কুশারি। হঠাৎ পিছন থেকে দেবলীনার কাঁধে কেউ হাত রাখে। চমকে উঠে দেবলীনা তাকিয়ে দেখে সৃজা আর স্নিগ্ধা। এই, তোরা এখানে? দাঁড়া, আগে গুরুদেবকে প্রণাম জানাই, তারপর তোর সাথে কথা হবে। প্রণাম গুরুদেব। আমি আরো জানি ঠাকুর পরিবারের আদি বাসস্থান কুশগ্রামে। তাদের উত্তর পুরুষ বাংলাদেশের যশোর জেলা থেকে আগত। প্রণাম গুরুদেব, আমিও কিছু জানি। আপনার লেখা গানের সংখ্যা 2232টা এবং 1883 সাল থেকে 1934 সালের মধ্যে আপনি মোট 13টি উপন্যাস লেখেন। আর স্কেচ ও ছবির সংখ্যা সে তো প্রায় 2500-এরও ওপর।
বাহ, তোমরা আমার বিষয়ে অনেক কিছু জানো তো। এসো আমরা এই বেদিটায় গিয়ে বসি। গুরুদেব, আপনার কাছ থেকে এত গান, কবিতা, গল্প, উপন্যাস পেয়েছি, মনটা সত্যি ভরে গেছে। হ্যাঁ গুরুদেব,
যে কোনো সময় আপনার লেখা পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। গুরুদেব, আপনি একটা গান শোনান। হ্যাঁ গুরুদেব, আমাদেরও তাই ইচ্ছা। প্রাণ ভরিয়ে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এবার তোমরা এবার আমাকে একটা গান শোনাও। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথাও নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথাও নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরকে বলি করি অপমান, আপনারে শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে। আজকে নয় সে আজকে নয়।
পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে আপনি কবে তোমার নাম ধুনিবে সব কাজে আপনি কবে তোমার নাম ধুনিবে সব কাজে জগৎ জুড়ে উদার সুরে গভীর রবে বাজিবে হিয়ামাঝে জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্হি জালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্হি জালা জীবন যেন দিয়া হুতি আসে আকাশে আমার মুক্তি আলোয় আলো আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে আকাশে আমার মুক্তি আলোয় আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি আলোয় গুরুদেব আপনি তো এই পৃথিবীতেই ছিলেন আচ্ছা এই পৃথিবীর মানুষজনকে আপনার কেমন লেগেছে এই পৃথিবীর মানুষ খারাপ নয় রে চাওয়া পাওয়া ব্যবধান চিন্তা আর সৃষ্টি দূরত্ব মানুষকে কলুষিত করছে পৃথিবী কি কোনোদিনই এই রকম হবে না যেখানে সব কিছুই ভালো
ওরে পাগল মেয়ে, খারাপটা না জানলে ভালোটা জানবি কি করে? আপনাদের মতো মানুষ কি আর কোনো দিনই পাবো না? এই প্রশ্নের উত্তরে আমি তোদের একটা প্রশ্ন করি, আমি যদি আবার পৃথিবীতে আসি তাহলে? দেবলীনা, দেবলীনা ওঠ, সকাল হয়ে গেছে। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? কি স্বপ্ন দেখছিলিস? রবি ঠাকুর আমাকে জোনা সাঁকোয় নিয়ে গিয়েছিলেন, সঙ্গে শ্রীজা স্নিগ্ধাও ছিল। উঠে তৈরি হয়ে নে, আজ যে 25শে বৈশাখ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে, তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে।
মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে। কেমন লাগলো রবীন্দ্রনাথ ও আমি? অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিয়ে যান। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। শেষ নিভৃতে যে